তো ভারতত্যাগের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে পড়ি, ঠিক আছে? তো বছরের প্রথমে কি বলা আছে, অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? মানে তিন দুজনে কিছু কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করে। এবার বলেছে কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো এত টাকা ব্যবসায় মূলধন দেয়। তাহলে কত মাস পরে মূলধন দেয় আমরা জানি না, তাহলে অরুণ কত মাস পরে মূলধন দেয় সেটা আমরা ধরে নেবো। তাহলে কি করে কি লিখবো, যে ধরি অরুণ এক্স মাস পরে এত টাকা ব্যবসায় দেয়। তাহলে ওটাই লিখি, ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় 12,000 টাকা দেয়, ঠিক আছে? তার মানে কি, অরুণের এক্স মাস পর্যন্ত তো এই 24,000 টাকা খাটবে, এটা তো শিওর। তাহলে অরুণের মূলধনটা আমরা বের করে নিই, অরুণের মূলধন, অরুণের মূলধন তাহলে কি হবে, তার কি এই 24,000 টাকাটা এক্স মাস পর্যন্ত খাটবে, কারণ এক্স মাস পরে সে জমা দিয়েছে, ঠিক আছে? এক্স মাস পর জমা দিয়েছে, তার মানে এক্স মাস পর্যন্ত তো তার 24,000 টাকা খাটবে। তাহলে 24,000 × x, ঠিক আছে, যুক্ত। এবারে বাকি থাকলো কত, আর 12 মাসের মধ্যে এক্স হয়ে গেল, তাহলে বাকি থাকলো কত, 12 বিযুক্ত x। তাহলে 12 বিযুক্ত x মাস পর্যন্ত তাদের খাটবে, তার খাটবে কত টাকা নেক্সট মাসের জন্য, তার খাটবে কত, এই যে 12,000 টাকা সে কি করেছে, আরো মূলধন দিয়েছে ব্যবসায়, তার ছিল 24, সে দিয়েছে আরো 12, তাহলে কত হচ্ছে, মোট 36 হচ্ছে, 36,000, 12 আর 24,000 যোগ করলে কত হচ্ছে, 36,000, ঠিক আছে? এটা হচ্ছে অরুণের মূলধন। এবার অরুণের মূলধনটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 24,000 × x যুক্ত এখানে হচ্ছে 12 × 36,000, ঠিক আছে, বিযুক্ত 36,000 x, ঠিক আছে? তাহলে 24,000 থেকে 36,000 বাদ দিলে কত হচ্ছে, -12,000 x কি, আর যুক্ত 12 × 36,000। এইভাবে ক্যালকুলেশন করলে সহজেই হবে, ঠিক আছে? এবারে আমরা বের করবো কার, এবারে আমাদের দেওয়া ছিল অজয়ের মূলধন, তাহলে অজয়ের মূলধনটা বের করবো, অজয়ের মূলধন, ঠিক আছে, অজয়ের মূলধন। বাট তার আগে আমরা অঙ্কটা পড়ে নিই, অজয়ের কি বলেছে। এবার বলছে যে ব্যবসা শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা, তার মানে অজয় সম্পর্কে কিচ্ছু বলা নেই। তাহলে অজয় সম্পর্কে বলা না থাকলে কি, অজয়ের 30,000 টাকাটা, এই যে 30,000 টাকা তার 12 মাসের জন্য খাটবে, তাহলে তার কি 30,000 × 12, তাহলে অজয়ের মূলধন কত হবে, 30,000 × 12, এত মাসের জন্য এত টাকা হবে তার মূলধন। এবারে আমরা কি করবো, দুজনের মূলধনের অনুপাত করে দিই প্রথমে, তারপরে যা আছে অঙ্ক পরে করব, ঠিক আছে? তাহলে অরুণ অনুপাত অজয়, তাহলে অরুণ অনুপাত অজয় যদি লেখা হয়, তাহলে অরুণের ছিল কত, এই টাকাটা, তার মানে -12,000 x যুক্ত 12 × 36,000, ঠিক আছে? অনুপাত এর ছিল কত, 30,000 × 12। তাহলে দেখো আমরা সবগুলোকে 12 দিয়ে কাটতে পারি, এটাকে 12, এটাকে 12, এটাকে 12 দিয়ে কাটলে 1,000। এবার তিনজনেরই 3টে শূন্য কাটবো, একটা দুটো তিনটা, তাহলে এখানে বাজলো কত, মাইনাস ছিল একটা, তাহলে এখানে হলো কত, -x, আর এখানে হচ্ছে +36, অনুপাত এখানে আছে কত, 30, তাহলে একটু সাজিয়ে লিখলে হচ্ছে 36 - x অনুপাত 30, ঠিক আছে? এটা আমরা মূলধনটা পেলাম। এবার আমাদের কি বলেছে, যে বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো, আর অরুণের লাভাংশটা দেওয়া আছে, তাহলে অরুণের লাভাংশের সঙ্গে বের করে যদি আমরা এটা সমান করে দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে অরুণের লাভাংশটা বের করবো, কত টাকার মধ্যে, এই যে 14,030 টাকায় অরুণের লাভটা বের করবো, কারণ মোট লাভ দেওয়া আছে। তাহলে 14,030 টাকায় অরুণের লাভ, ঠিক আছে? তাহলে 14,030 টাকায় অরুণের লাভ কত হবে, অরুণের মূলধন ছিল এইটা, মানে 36 - x বাই মোট মূলধন, মানে এই সবগুলো যোগ ফল, তাহলে কীরকম লিখবো, 36 - x যুক্ত 30, কি মোট মূলধন, × 14,030 মোট লাভটা, ঠিক আছে? তো একটু ক্যালকুলেশন করলে হচ্ছে 36 - x, নিচে হচ্ছে 36 আর 30 যোগ করলে 66 - x × 14,030। তো এখানে তো আমাদের কিছু ক্যালকুলেশন করতে পারবো না। এবারে এইটা হচ্ছে কি, অরুণের লাভাংশ, আর এই অরুণের লাভাংশটা আমাদের অঙ্কে দেওয়া আছে কত, 7,130, তাহলে এই দুটা কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে, শর্তে হচ্ছে কি, এই দুটা সমান, তার মানে 36 - x বাই 66 - x × 14,030 সমান 7,000, কত ছিল আমাদের, 7,130, তাহলে 7,130। এবার আমরা কি করবো, এটাকে নিচে ভাগ করব, তাহলে 36 - x 66 - x যেমন ছিল তেমন, 7,130 বাই 14,030, একে আমরা ভাগ করলে কি, একটা শূন্য কাটা যাচ্ছে। এবার আমরা একে এর সঙ্গে গুণ করব, আর কোনাকুনি গুণ করব, ঠিক আছে? তো কোনাকুনি গুণ করে দেখা যাক,
তো কোনাকুনি গুণ করতে কি হলো যে এটা এর সঙ্গে গুণ হবে মাইনাস এত, আর এটা এর সঙ্গে গুণ হবে মাইনাস এত। তো এটার সঙ্গে এটা আমরা প্রথমে গুণ করে নিই, তাহলে আমাদের গুণ করতে কত বেরোলো, এটা সঙ্গে এটার সঙ্গে গুণ করতে বেরোলো কত, এইটা তাহলে 50,508 মাইনাস এটা যেমন ছিল কত 14,403 এক্স সমান, এটা গুণ করতে আমাদের বেরোলো এইটা যে 47,058। তাহলে 47,058 আর বিযুক্ত ছিল 713 এক্স। ঠিক আছে, তো আমরা কি করবো, এক এক্স গুলোকে এক ধারে নেবো, সংখ্যাগুলোকে এক্স ধরে নেবো। তাহলে এটাকে ও ধারে নিয়ে যাওয়া যাক আর এটাকে এ ধারে নিয়ে আসি। তাহলে আমাদের হচ্ছে মাইনাস 1403 এক্স, আর 713টা এধারকে এলে হয়ে যাবে প্লাস 713 এক্স, আর ওদিকে ছিল 47058, আর এটা ওধারকে গেলে বিয়োগ হবে, তাহলে মাইনাস 50508। ঠিক আছে, তো বিয়োগ করলে কতবারে দেখা যাক, তাহলে আমাদের এই দুটো বিয়োগ করলে হচ্ছে কত, এই দুটো বিয়োগ করলে হচ্ছে 690 মাইনাস 690 এক্স, আর এই দুটো বিয়োগ করলে হচ্ছে মাইনাস 345 3,450। ঠিক আছে, তো আমরা কি করবো, মাইনাস মাইনাস দু কাছে কেটে দেবো, একটা শূন্য কাটবো, তাহলে বা 69 এক্স সমান 345 বেরোচ্ছে। তাহলে 69টা এধারে গুণ আছে, ওধারে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 345/6 নয়, তো এটা এটা কাটলে কত হচ্ছে 5। তাহলে আমাদের এক্স এর মান কত বেরোলো, 5। আর আমরা অঙ্ক এক্স কে কি ধরেছিলাম, অরুণের কত, অরুণ এক্স মাসের জন্য টাকা ব্যবসায় জমা রেখেছিল, আমার অঙ্কে কি চেয়েছে যে অরুণ কত মাসের জন্য ব্যবসায় দিয়েছিল টাকা দিয়েছিল, তাহলে আমরা এক্স মাস পরে ধরেছিলাম আর এক্স এর মান আমাদের কত বেরোলো, 5। তাহলে অরুণ কত মাসের জন্য ব্যবসায় টাকা দিয়েছিল, 5 মাসের জন্য, সেটাই লিখবো তাহলে। অতএব অরুণ 5 মাসের জন্য ব্যবসায় টাকা জমা দেয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরে গেছো। আর এই অঙ্কটা হচ্ছে তোমাদের 2020 সালে, 2021 সালে, 2021 সালে ইম্পর্টেন্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, আশা করি বুঝতে পারা গেছে। ঠিক আছে।